হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক, সেকেন্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট ফ্রম আরজিকর মেডিকেল কলেজ কলকাতা। তো আশা করি তোমাদের নিটের প্রিপারেশন খুব ভালো চলছে, আর তোমাদের 2 মাস বেঁচে আছে, তোমাদের সেপ্টেম্বরের 12 তারিখে পরীক্ষা। তো তোমরা জোর লাগিয়ে তোমরা পড়াশোনা করছো, এটাই আমি এক্সপেক্ট করছি। আর যদি এখনো তোমরা সিরিয়াস হচ্ছ না, তো এখনো সিরিয়াস হয়ে যাও, নাহলে তোমরা নিট ক্র্যাক করতে পারবে না, তোমাদের স্পষ্ট বলে দিচ্ছি। তাই ভালো করে পড়াশোনা করতে থাকো। আর আজকের এই ভিডিওতে তোমাদের কিছু টিপস আমি দেবো, সেটা তোমরা ফলো করো, তাহলে তোমাদের মার্কসটা ইম্প্রুভ করতে পারে। দেখো, তোমাদের বলছি, তোমাদের এই লাস্ট 2 মাসে তোমাদের ফুল লেন্থ টেস্ট সিরিজ দিতে হবে। আশা করি তোমাদের সিলেবাস এতক্ষণে সব শেষ হয়ে গেছে, আর যদি শেষ হয়ে না থাকে, আর বেশি 10-15 দিনের টার্গেট নিয়ে ওটাকে শেষ করে দাও, তারপরে তোমরা ফুল লেন্থ টেস্ট সিরিজ যা যা আছে তোমাদের ফুল লেন্থ টেস্ট সিরিজ যদি জোগাড় না করতে পারো, তাহলে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বুকলেট থাকে, বা তোমরা অনলাইনে অনেক পাবলিকেশনের তোমাদের ইয়ার ওয়াইজ কোশ্চেন যেগুলো আছে, ওই কোশ্চেনগুলো তোমরা অর্ডার করো, আর সাথে ওয়েমারশিট আনো, ওয়েমারশিট ইয়ে করে তোমরা সেটাকে প্র্যাকটিস করতে থাকো। এই নতুন প্যাটার্নের ওয়েমারশিট তোমরা এখন নিশ্চয়ই পাবে না, আর সেই নতুন প্যাটার্নের কোশ্চেন পেপারও তোমরা পাবে না, হয়তো পেতে পারো তোমাদের যা যা কোচিং, বড় বড় কোচিং সংস্থা আছে, তারা এখন টেস্ট সিরিজ, মেজর টেস্ট সিরিজ যা নেবে সেগুলো তোমাদের বোধ হয় নতুন প্যাটার্নেই নেবে। তো ওইগুলো টেস্ট সিরিজগুলো তোমরা এনরোল করে নিতে পারো। আর তোমরা যদি ওইসব না করো, তো তোমরা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো তোমাদেরকে করতেই হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য মানে ইয়ার ওয়াইজ কোশ্চেন তোমরা ওই বুকলেটস গুলো, মানে যে স্যাম্পল পেপার গুলো থাকে ওইগুলো অর্ডার করবে, তারপরে ওইগুলো তোমরা ফুল লেন্থ টেস্ট সিরিজ তোমাদের 2 থেকে 5টা অবধি টাইম ধরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এমআর শিট নিয়ে। আর তোমাদের এই লাস্ট 2 মাসে নিজের স্ট্র্যাটেজি ফিক্স করে নিতে হবে, যে আমি কোন জিনিসটা আগে করব, কোন জিনিসটা পরে করব, কোন জিনিসটা লাস্টে করব, এই জিনিসটা তো আর কোন সাবজেক্টে কোন ইয়েতে তোমাদের কত টাইম দেবে তোমরা, আর কত টাইমে তোমরা করতে পারছো, সেই জিনিসটা তোমাদের এই 2 মাসের টাইমে তোমাদেরকে ফাইনালাইজ করে নিতে হবে। 2 মাসও কি, তোমাদের 1 মাসের মধ্যে ফাইনালাইজ করে নিতে হবে। আর তোমাদের 1 মাস যেটা বেঁচে থাকবে, তোমাদের ওই 1 মাসে তোমাদের ফুল রিভিশন করতে হবে খালি। তো তোমাদেরকে বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো। আর তোমাদের আগেও বলেছি, বায়োলজির জন্য তোমাদের খালি এনসিইআরটি পড়তে হবে, এখনো এনসিইআরটি বেসড এমসিকিউ অনেক সলভ করো, আর ভালো করে রিভাইজ করো, তারপরেই সলভ করো। খালি মানে রিভিশন না দিয়ে তোমরা যদি এমসিকিউ সলভ করতে চলে যাও, তাহলে ওটা কোনো ফায়দাই হবে না। তাই তোমাদেরকে বলি যে তোমরা আগে থেকে ভালো করে পড়াশোনা করো, এনসিইআরটিটা ভালো করে রিভাইজ করো, তারপরে এমসিকিউটা সলভ করতে থাকো। আর ফিজিক্সের জন্য তোমাদের ফর্মুলা মুখস্থ করতে হবে, ফর্মুলা ভালো করে রিভাইজ করো, আর যা যা কনসেপ্ট আছে বা থিওরিটিক্যাল যে চ্যাপ্টার্সগুলো আছে, থিওরিটিক্যাল চ্যাপ্টার্সগুলো থেকে নোটস যা যা তোমরা বানিয়েছো, যদি কোনো কোচিংয়ে পড়ে থাকো তো কোচিংয়ের নোটসগুলো পড়ো। আর কেমিস্ট্রির জন্য তোমাদের ইনঅর্গ্যানিক, তো তোমাদের এনসিইআরটি পড়তে হবে লাইন বাই লাইন। আর তোমাদের অর্গ্যানিকের জন্য তোমাদের যে লাস্টে যে চ্যাপ্টার্সগুলো আছে, আর যে চ্যাপ্টার্সগুলো তোমরা সবাই ইগনোর করো, ওই চ্যাপ্টারগুলোকে লাস্ট মান্থে তোমাদের বেশি ফোকাস করে পড়তে হবে, যেমন বায়োমলিকিউলস, পলিমার, এই চ্যাপ্টারগুলো, মুখস্থ চ্যাপ্টারগুলো। আর অর্গ্যানিকের যা যা এমনি যা যা আছে, যেমন নেম রিঅ্যাকশনস বা অন্য কিছু, এগুলো সিম্পল যেগুলো এনসিইআরটি তোমাদের দেওয়া আছে, ওগুলোর বাইরে এখন পড়ার কোনো দরকার নেই, ওইগুলো ভালো করে পড়াশোনা করো, ওগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে, আর বেশি চিন্তা করে লাভ নেই। অনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসেছে অন্তিম ইয়ুথ ব্যাচ ফর নিট 2021 ফাইনাল রিভিশন। এটা তোমরা যদি, এটা একটা ক্র্যাশ কোর্স টাইপে তোমরা যদি এটাই এনরোল করতে চাও, তো তোমাদের এখানে কী কী তোমরা পেয়ে যাবে, তোমাদের বলে দিচ্ছি। ডেলি চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাবে, নেভার লাইক বিফোর, মন্ডে টু স্যাটারডে 9 to 10 PM, মাইক্রো শিডিউল বেস লাইভ সেশনস, ফুল সিলেবাস মক টেস্ট অন নিউ নিট প্যাটার্ন every Sunday 2 to 5 PM, অন্তিম ইউথ কনক্লুড উইথ এ মক টেস্ট সিরিজ বেসড আপন দ্য লেটেস্ট নিট প্যাটার্ন, স্টার্টস অন 21st July। তোমাদের এটা 21st of July থেকে স্টার্ট হচ্ছে, তোমরা এই ফাইনাল ডিভিশন ব্যাচটাই এনরোল করতে পারো। আর আমাদের কোড বংমেডিকোস যদি ইউজ করো, তাহলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমরা এখানে কনফিউজ অ্যাবাউট সাবস্ক্রিপশন, তোমাদের এখানে তোমরা সবাই জানো অনএকাডেমি 2 মাসের সাবস্ক্রিপশন লঞ্চ করেছে, এক্সক্লুসিভলি তোমরা যারা নিট 2021 প্রিপারেশন করছো তাদের জন্য তোমরা এই যে আগের যে ব্যাচটা তোমরা দেখালাম ওটাতে এনরোল করতে পারো। তার জন্য তোমরা 2 মাসের এখানে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো অনএকাডেমি থেকে। আর সাবস্ক্রিপশন নিলে আমাদের কোড বংমেডিকোসটি ইউজ করলে তোমরা ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, কারণ 2 মাসের সাবস্ক্রিপশনে 9000 rupees, আর প্লাস 10% তোমরা ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। আর এখানে লিমিটেড এডিশন অফার, বাই তোমরা যদি 12 মাসের সাবস্ক্রিপশন নাও, 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবে, আর তোমরা 24 মাসের সাবস্ক্রিপশন নিলে 2 মাস সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাচ্ছ। আর তোমাদের ব্যাচ কী কী আছে তোমরা দেখে নাও, নি 2022-এর জন্য এনথুস ব্যাচ, আর অর্জুন ব্যাচ, আর 2023-এর জন্য মঞ্জিল ব্যাচ, আর বিজয় ওয়া ব্যাচ। আর তোমরা এখানে তোমাদের আনএকাডেমি নিয়ে এসছে তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, তোমাদের যদি কিছু লোনের ব্যবস্থা, তো যে লোন লাগে তো তোমাদের আনএকাডেমি সেটা প্রোভাইড করবে। এই ফোন নাম্বারে ফোন করো, বা নিচে ডেসক্রিপশন বক্সে একটা তোমাদের গুগল ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা ফিল আপ করে দাও। আর এখানে তোমরা সবাই জানো যে এখানে আনএকাডেমি দিচ্ছিলো তোমাদের হার্ড নোট, হার্ড কপি নোট তোমাদের ডেলিভারি দিচ্ছিলো, ওই অফারটা আবার ফিরে এসেছে। আইকনিক সাবস্ক্রিপশন তোমরা যদি নাও, তো তোমাদের ঘরে ডোর স্টেপে তোমাদের আনএকাডেমি নোটসগুলো ডেলিভার হয়ে যাবে। আর এখানে নিট UG মেগা কমব্যাট, এটা তোমাদের 25th July তোমাদের 11টা থেকে হবে, এটা তোমরা নিশ্চয় দেবে। 1 ঘন্টার হবে, 28টা কোশ্চেন থাকবে, এখানে বিভিন্ন স্কলারশিপ তোমাদের প্রাইজ তোমরা জিতে নেবে, এখানে স্ক্রিনে তোমরা সব দেখতেই পাচ্ছ। আর তোমাদের অনেক প্রডিজি তোমরা সবাই জানো, এটা একটা স্কলারশিপ টেস্ট, এটাও তোমরা দিয়ে দিও।
এখন তোমরা ফুল লেন টেস্ট সিরিজ দাও। আর এখন একটা যে অ্যাডভাইস তোমাদেরকে দেবো সেটা হচ্ছে তোমাদের যে WBJEE এক্সামিনেশনটা যেটা হলো তোমাদের, ওর কোশ্চেন পেপার এখন অনলাইন অ্যাভেলেবেল আছে অনেক জায়গায়, তো ওখান থেকে ডাউনলোড করে তোমাদের যে ম্যাথস পোর্শনটা ছাড়া ফিজিক্স বা কেমিস্ট্রি দুটো পোর্শনই তোমরা সলভ করবে। আর সলভ করতে না পারলে ওর সলিউশনগুলো দেখবে অনেক জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে, আর ওগুলো থেকে কোশ্চেন চলে আসতে পারে ডাইরেক্টলি। আর তোমাদের যদি নিটের প্রিভিয়াস এর কোশ্চেন 10 ইয়ার্স এর যদি হয়ে গিয়ে থাকে তো ওগুলোকে রিভাইজ করো। আর এখন যদি কিছু করার নেই তো তোমাদেরকে বলবো যে যেই মেন্স যে অ্যাডভান্স করার দরকার নেই, যেই মেন্স এর তোমাদের যে ফিজিক্স আর কেমিস্ট্রি তোমাদের লাস্ট 5 ইয়ার বা 4 ইয়ার্স করলেও সেটাও যথেষ্ট, 5 to 4 ইয়ার্স যেই মেন্স এর কোশ্চেন কিন্তু ডাইরেক্টলি তোমাদের নিটে চলে আসতে পারে। তোমাদের এটা অনেক অ্যানালাইসিস করে বলছি, আমিও আমার টাইমে যেই মেন্স এর কোশ্চেন সলভ করতাম, যে অ্যাডভান্স করার কোনো দরকার নেই, যেই মেন্স আর নিটের লেভেল অনেকটা সেম অনেকটা একই, বেশি হাই লেভেল নয় যেই মেন্স। তাই তোমাদেরকে বলবো যে যেই মেন্স এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা সলভ করো। যদি তোমাদের নিটের মানে ইয়েগুলো 10 ইয়ার্স করা হয়ে গেছে তারপরে তোমরা যেই মেন্সটা সলভ করবে, তোমাদের নিটে সলভ হয়নি তারপরে তোমরা যেই মেন্স সলভ করতে লেগেছো এটা আমি চাই না। তোমাদের নিটের 5 ইয়ার্স করো, 5 to maximum 10 ইয়ার্স করো, তার বেশি করে লাভ নেই, 5 ইয়ার্স করলেও যথেষ্ট। আর যেই মেন্স তারপরে যদি যা হয়ে যায় যেই মেন্স 5 ইয়ার্স তোমরা করে নিও, 5 ইয়ার্স যদি না পড়ে 3 ইয়ার্স to 4 ইয়ার্স তোমাদের করতেই হবে। তারপরে আরেকটা টিপ যেটা বললাম, WBJEE এক্সামিনেশন যে এই কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা তোমরা ভালো করে সলভ করো। আর এখন আমরা আনএকাডেমিতে সেশন নিয়েছি আগে, মানে তোমাদের ক্লাস 12-এর সব 12 আর 11 দুটো সাবজেক্টের দুটো সব চ্যাপ্টার তোমাদের NCERT MCQ সলভ করানো হয়ে গেছে তোমাদের আনএকাডেমিতে। আগেও বলেছিলাম যদি তোমরা সেগুলো না অ্যাটেন্ড করে থাকো তো রেকর্ডেড লেকচার্স অ্যাভেলেবেল আছে, ওগুলো তোমরা গিয়ে মানে প্র্যাকটিস করতে পারো। আর এখন আমরা এনেছি তোমাদের ফুল লেন্থ টেস্ট সিরিজ। ফুল লেন্থ টেস্ট সিরিজ হচ্ছে বায়োলজির, ফিজিক্স কেমিস্ট্রি পরে আনবো, বায়োলজির তোমাদের যাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আমাদের সাথে তোমরা প্র্যাকটিস করো। তোমাদের দিব্যজ্যোতি দাদা এখন আনএকাডেমিতে ক্লাস নাই, নিচে এডুকেটর আইডি তোমরা পেয়ে যাবে, ওই এডুকেটর আইডিটা ক্লিক করে তোমরা ফলো করে নিও আনএকাডেমির অ্যাপ থেকে, তাহলে আমাদের যখনই ক্লাস আসবে দিব্যজ্যোতি দাদা তো তোমরা ওই মানে নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। আর এখন আমাদের স্টার্ট করেছি তোমাদের ফুল লেন্থ টেস্ট সিরিজ, যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে, তোমাদের নিটে এসেছে বা যেই মেন্সে এসেছে, যেই মেন্সে নয় নিটে এসেছে যেগুলো, ওইগুলো তোমাদের এখন আমরা প্র্যাকটিস করাবো। এই প্রায় 2 মাস তোমাদের ওই জিনিসে প্র্যাকটিস হবে, আরও যদি ফিজিক্স কেমিস্ট্রি আমরা করতে পারি সেটাও চেষ্টা করবো, চেষ্টা করলে তোমাদেরকে জানিয়ে দেবো। তাই তোমাদের বেনিফিটের জন্য তোমরা যদি নিজে থেকে করতে না পারছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো, তো আমাদের সাথে এসে পড়ে তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। আর আমাদের কি করে অ্যাক্সেস করবে তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা এডুকেটার আইডি নিচে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে ক্লিক করবে জগবন্ধু প্রামাণিক নামে প্রোফাইল আইডি, ওটা আমাদের দুজনেরই আইডি, নামটা খালি আমার। আর ওখানে দিব্যজ্যোতি দাদা তোমাদের অনেক ক্লাস নাই, প্রত্যেক দিন ক্লাস নাই। আর আমাদের নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, ওখানে আমরা নোটিফিকেশন দিতে থাকি যখন আমাদের ক্লাস হবে, তো এই গ্রুপ দুটো জয়েন করে নিও, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ দুটোই জয়েন করে নিও, ওখানে আমরা নোটিফিকেশন দেবো। আর দিয়ে এসেছি তোমাদের লাস্ট তিন মাস তোমাদের অনেক ক্লাস নেওয়া হয়েছে, তোমরা যারা অ্যাটেন্ড করেছো তোমরা সবাই জানো যে কতটা বেনিফিশিয়াল ছিল ওগুলো তোমাদের জন্য। আর তোমাদের যাদের এই নিচে লিঙ্ক দিয়ে তোমাদের এডুকেটার আইডি দিয়ে তোমাদের যাদের লিঙ্ক খুলছে না, তো তোমাদেরকে বলবো আনএকাডেমির অ্যাপটা ইনস্টল করবে, তারপরে ইনস্টল করার পর নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, নিট ইউজি সিলেক্ট করবে, তারপরে তোমাদের যখন সার্চ বার আসবে সার্চ বারে ওখানে জগবন্ধু প্রামাণিক নামটা সার্চ করবে তো তোমরা পেয়ে যাবে। আর যদি জগবন্ধু প্রামাণিক নামটা সার্চ করে পাচ্ছ না, তারপরে রাইট সাইডে উপরে ক্লিক করবে, ওখানে গিয়ে তোমাদের একটা ফ্রি ক্লাসেস বলে অপশন থাকবে, ওইটা সিলেক্ট করার পর তারপরে তোমরা সার্চ করবে জগবন্ধু প্রামাণিক নামটা, তাহলে তো আমাদের কম্বাইন্ড যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা তোমাদের সামনে চলে আসবে, সেটাকে ফলো করে দেবে। ফলো করলে তোমাদের যখনই ক্লাস আসবে সে তার নোটিফিকেশনটা চলে আসবে, তখন তোমরা গিয়ে ওখানে সলভ করতে পারো, ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। ওখানে লাইভ পোল দেওয়া হয়, লাইভ পোল মানে ওখানে তোমাদের 30 সেকেন্ড বা 15 সেকেন্ড পোলিং দেওয়া হবে, ওখানে তোমরা ক্লিক করে অ্যান্সার দিতে পারবে। আর লাইভ লিডার বোর্ড র্যাঙ্কিং দেখতে পারবে, ওখানে যতজন তোমরা লাইভ থাকবে ওখানে তোমরা টপ হতে পারবে, আর টপ 3 নাম ওখানে অ্যানাউন্স করা হয়। তো তোমরা ভালো করে প্র্যাকটিস করে পড়াশোনা করবে, তারপরে ওখানে গিয়ে টেস্ট দেবে। আর ফুল লেন্থ টেস্ট সিরিজ যেহেতু তাই তোমাদের যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, তাই এটা তোমাদের হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই জয়েন করবে, আর তোমাদের কিছু ডাউট থাকলে তোমরা নিশ্চয়ই আমাদেরকে জানিও, আমরা চেষ্টা করবো যে তোমাদের ডাউটগুলো মানে সলভ করার। আর নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন করে নাও, তাহলে তোমাদের ক্লাসের আপডেট রেগুলারলি পেতে থাকবে। চলো টাটা, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো, নিটকে ক্র্যাক করতে হবে।